वेलकम फ्रेंड्स, वेलकम टू माय न्यू वीडियो। फ्रेंड्स, तुम्हरा हयतो शुनेछो जे कोलकाता पुलिस रिक्रुटमेंट 2021 एर अंडारे 2500 कन्स्टेबल नियोग करा हबे। तो आज के आमी कोलकाता पुलिस कन्स्टेबल रिक्रुटमेंटर समस्त तथ्य तुम्हारे सामने तुले धरब। तो फ्रेंड्स, देखते पाच्छो एखाने तुम्हरा स्क्रिने जे टोटाल वैकेंसी रयेछे 2500। वैकेंसी नेम रही है कन्स्टेबल एडी कन्स्टेबल। स्केल ऑफ पे अर्थात पेमेंट स्केल रही है 5400 থেকে 25000, ठीक है। और एप्लीकेशन डेट इन जून, अर्थात जे मासे तुम वीडियो देखो अर्थात जून मासे ही फॉर्म फिलअप किंतु शुरू होने कथा रही है, ठीक। एप्लीकेशन मोड ऑनलाइन एवं ऑफलाइन दो भावे तुम किंतु फॉर्म फिलअप करते पारबे। फ्रेंड्स, ऑफिशियल वेबसाइट जरा रही है, देखो www.kprb.kolkatapolice.gov.in, এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট। তোমরা এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। তো এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, শুরু হওয়ার আগে আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা যদি তোমাদের স্মার্টফোন থাকে তোমরা ঘরেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপ কী করে করবে, কী করে ফটো এডিটিং করবে, সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর আসি ফ্রেন্ডস নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ নিয়োগের কী কী স্টেপ রয়েছে। প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপর অ্যাডমিট দেওয়ার পর একটা টেস্ট হবে, সেই টেস্টটা হচ্ছে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তোমাকে কিন্তু প্রথমে তোমার হাইট, ওয়েট, এই সমস্ত যে সমস্ত মেডিকেল টেস্ট রয়েছে বা ফিজিক্যাল টেস্ট রয়েছে, সেই ফিজিক্যাল টেস্ট হবে, সরি মেডিকেল টেস্ট না, ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। হাইট, ওয়েট, এসব সমস্ত টেস্ট হবে। তারপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটাও ওই ফিজিক্যাল টেস্টের আন্ডারেই পড়ছে, ঠিক আছে। এফিসিয়েন্সি বলতে তোমার হয়তো চেস্ট এসব দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিটিন টেস্ট, এটা হচ্ছে 90 মার্কসের হবে, এটা তোমাকে কিন্তু একটা এক্সাম, ঠিক আছে। এটা এক্সাম, এটা তোমাকে এক্সাম দিতে হবে। এই এক্সাম দেওয়ার পর হচ্ছে এই এক্সাম যদি পাস করো, ঠিক আছে। তারপর রয়েছে তোমার পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ এটা ইন্টারভিউ। ইন্টারভিউ পাস করলে মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টে তোমার সমস্ত অর্গ্যান এই সমস্ত চেক করা হবে, তোমার কোনো যদি মানে কোনো ভিতরে কোনো রোগ আছে বা কিছু আছে, ডিজিজ আছে, সে সমস্ত কিন্তু চেক করা হবে। বা কোনো অপারেশন থাকলে, বড় অপারেশন থাকলে কিন্তু অনেক সময় যেরকম প্রসিডিউর সেরকমভাবে হবে, ঠিক আছে। মেডিকেল টেস্ট, মেডিকেল টেস্টের পর হবে ভেরিফিকেশান ফর ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স। তো এইগুলো কোনো ব্যাপার নেই, মেডিকেল টেস্ট পাস করে গেলে তুমি জানবে যে তোমার চাকরি হয়ে গেল। ভেরিফিকেশান এবং ট্রেনিং সিজন এইগুলো অটোমেটিক হয়ে যাবে। তো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি স্টেপে তোমার কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে, ঠিক আছে। তো এখানে দেখো KPRB অর্থাৎ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা রয়েছে SC ST-দের জন্য 150 টাকা, সরি, ফর অল ক্যাটাগরি অফ অ্যাসপিরেন্ট এক্সেপ্ট SC ST-SC, অর্থাৎ SC ST বাদে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 150 টাকা লাগবে, ঠিক আছে। এবং পেমেন্টটা তুমি, দ্য পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ ক্যান বি মেড অনলাইন থ্রো এ পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ তোমাদের কিন্তু যদি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করো তোমাকে অনলাইনেই পেমেন্ট করতে হবে, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি ওয়ান্স পেড ক্যান নট বি ক্লেমড ফর রিফান্ড, তুমি যদি ফর্ম ফিল আপ করে দাও বা পেড করে দাও তোমার কিন্তু সেই পেড মানে সেই পেড পেমেন্টটি তোমরা কিন্তু ফেরত হবে না, ঠিক আছে, ওটাই বলেছে এখানে। তো তোমরা দেখতে পেলে যে কত টাকা করে লাগছে ফর্ম ফিল আপ করার জন্য। এরপর আসি কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পে স্কেল। পে স্কেল তোমাদের আগে বলেছি 4500 থেকে 25200, ঠিক আছে। PB2 প্লাস গ্রেড পে 2600 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে পে স্কেল। এরপর আসি হাউ টু অ্যাপ্লাই কলকাতা পুলিশ কনস্টেবল অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটা অনলাইন অ্যাপ্লিকেশন এখন আমি বলবো না, ঠিক আছে, তোমরা দেখে নাও। এখানে তোমাদের বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে, সেখানে হোম পেজ, এই সমস্ত KPRB কনস্টেবল রিক্রুটমেন্ট 2021 লিঙ্কে ক্লিক করতে হবে। এই সমস্ত এখন বলা ঠিক না, কারণ এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, হয়তো এটা যেটা দিয়েছি এটা হয়তো এরকমই থাকবে, কিন্তু আমি এটা পরে আরও বেশি ডিটেলে বলবো, ঠিক আছে। এরপর আসি KPRB কলকাতা পুলিশ .gov.in রিক্রুটমেন্ট 2021 যে রিলিজ ডেট অফ অফিসিয়াল নোটিফিকেশান, এখন অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেরোয়নি, বেরোবে ইন জুন 2021, আজকালের মধ্যে বেরোতে পারে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে যেটা শোনা যাচ্ছে।
স্টার্টিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু জুন মাসে শুরু হবে, যখন যেদিন থেকে নোটিশ অফিসিয়াল নোটিশ বেরোবে কিন্তু তারপর দিন থেকে হয়তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে যেতে পারে। এবং এগুলো দেখো লাস্ট ডেট অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু এখন বলা যাবে না, ঠিক আছে, এগুলো এখন বোর্ড কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক করবে, ঠিক আছে, তো এগুলো এখন বলা ঠিক না। তো তোমরা এটা কিন্তু শিওর থাকো যে জুন মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরোবে অফিসিয়ালভাবে, ঠিক আছে, যেহেতু এটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের মন্ত্রিসভায় কিন্তু পাস হয়ে গেছে এবং সেটা এই মাস থেকেই শুরু করার কথা রয়েছে। এরপর আসি ভ্যাকেন্সি, ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি লেখা আছে, জেনারেলদের ক্ষেত্রে কত রয়েছে, ওবিসি ও ওবিসি বি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এটা আমি আর মুখে বলছি না, তোমরা এখানে দেখে নাও, আমি দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ডস, এটা কিন্তু অফিসিয়ালভাবে এখনও কিন্তু বেরোয়নি, এটা এক্সপেক্ট করা হচ্ছে এবং এই এক্সপেক্টটা কিন্তু অফিসিয়ালভাবে বেরোয়নি, কিন্তু এরকমই একটা ভ্যাকেন্সি তোমাদের থাকবে, যেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে, ঠিক আছে, তো অফিসিয়ালভাবে যখন বেরোবে তখন তো আর বেশি করে তোমরা কনফার্ম হয়ে যাবে, কিন্তু এরকমই একটা ভ্যাকেন্সি থাকবে। ওকে, তো এগুলো তোমরা এখন ফাইনাল হবো না, কিন্তু ভ্যাকেন্সি এইভাবে থাকবে, যেমন আনরিজার্ভ কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 583টি, লেডি কনস্টেবল রয়েছে 59টি, এইভাবে থাকবে, ঠিক আছে, ভ্যাকেন্সি। তোমরা নিশ্চিত থাকতে পারো যে ভ্যাকেন্সি এর থেকে একটু আধটু হেরফের হলেও কিন্তু ভ্যাকেন্সি এরকমই থাকবে। ফ্রেন্ডস, এরপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখো, প্রথমে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস WBBSC বা যে কোনো বোর্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। আর এজ লিমিট যেটা আছে, এজ লিমিট, ঠিক আছে, সেটা হচ্ছে 18 ইয়ার্স, মানে 18 ইয়ার্স থেকে কম হওয়া চলবে না এবং 27 ইয়ার্সে বেশিও চলবে না, অর্থাৎ তোমাকে তোমার বয়স সবসময় 18 থেকে 27 মধ্যে থাকতে হবে। ওকে, এটা হচ্ছে এজ লিমিট। আর আপার এজ লিমিট অফ অ্যাপ্লিকেশন SC ST up to 5 ইয়ার্স এবং 3 ইয়ার্স ফর OBC A and OBC B, এবং তোমাকে 2 বছরের 3 বছরের ছাড় দেওয়া হবে যদি তুমি OBC A OBC B হও এবং তুমি তো SC ST হও, তোমাকে 5 ইয়ার্স পর্যন্ত ছাড় দেওয়া হবে। তো এখানে দেখো লেখা আছে এজ লিমিট অ্যাজ অন 1/1/2020, এটা কিন্তু 1/1/2020 হবে না, 1/1/2021 হবে, যেহেতু তোমরা 2021-এর ফিল আপ করবে। ওকে, এখানে এটা একটু ভুল আছে, ঠিক আছে, অ্যাজ অন 1/1/2021 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27, আর SC ST হলে 5 ইয়ার্স ছাড় আছে এবং OBC হলে 3 বছর ছাড় আছে। ফ্রেন্ডস, তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে তাহলে হাইট কত হবে কলকাতা পুলিশ কনস্টেবলের। তো হাইট যেটা তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে যে হাইট লেগেছিল, অর্থাৎ ফর মেল 167 সেমি এবং ফর ফিমেল 160 সেমি, তো এখানেও কিন্তু সেই হাইটই থাকবে এবং ওয়েটও সেম থাকবে, ঠিক আছে, যেহেতু এটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জব এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের দুরকম নীতি হতে পারে না, ঠিক আছে, তাই তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ওই হাইট ওয়েট যদি থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা প্রিপারেশন শুরু করো, ঠিক আছে, তার সঙ্গে ফিজিক্যাল যে সমস্ত রয়েছে ফিজিক্যাল ক্যারেক্টার সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো, দৌড়ো, ঠিক আছে। ধন্যবাদ ফ্রেন্ডস, এবং কলকাতা পুলিশের আরও বিজ্ঞপ্তি পেতে, অর্থাৎ নতুন কোনো নোটিশন বেরোলে সবার প্রথমে পেতে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ধন্যবাদ।